হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আপডেট করবেন। অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আপডেট করতে চাইলে আপডেট হয় না, তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম দেয় যার জন্য আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আপডেট করতে পারি না। তো আপনারা যদি সেম প্রবলেম হয় থাকে, আপনার হোয়াটসঅ্যাপের যদি আপডেট করতে না পারেন, আপনারা কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপটাকে আপডেট করবেন, তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে, মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে, মোবাইল আসার পর আপনাদেরকে নিয়ে যাবো আমার হোয়াটসঅ্যাপে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম, হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু এখান থেকে ওপেন হইতেছে না, এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা আপডেট দিতে বলছে। তো এখানে উপরে লেখা আছে আপডেট হোয়াটসঅ্যাপ, তারপর নিচে দেখেন লেখা আছে দিস ভার্সন অফ জিপি হোয়াটসঅ্যাপ বিকাম আউট অফ ডেট 1 এপ্রিল 15 2023। তার মানে আমার হোয়াটসঅ্যাপ আপডেটের যেটা ডেট ছিল ওই ডেটটা কিন্তু এখান থেকে পার হয়ে গেছে। তারপর নিচে দেখেন লেখা আছে ডাউনলোড, তার মানে এখান থেকে আমি ডাউনলোড করে আমার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করতে পারবো। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর লোডিং হয়ে এরকম করে পেজ খুলে গেল। দেখেন এখানে শুধু আরবিকে লেখা আছে, এখানে ইংলিশ বা বাংলার কোনো সিস্টেম নেই। এখানে কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা অনেক চেষ্টা করছি কিন্তু আমি করতে পারিনি। তো এরকম করে অটোমেটিক হয়ে গেছে। তো এখন আমি কী করবো, এটাকে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখেন, একটু নিচে চলে আসার পর এখানে দেখেন ইংলিশে লেখা আছে ডাউনলোড। তো আমি এগুলো আরবিকে লেখা আছে, এখানে কিছু বুঝতে পারতেছি না। তো আমি এখানে ইংলিশে ডাউনলোড লেখা আছে, তো ইংলিশে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপর এরকম করে পেজ খুলে গেল, এখানে দেখেন জিপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড। তো এখান থেকে আমার হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে আমার হোয়াটসঅ্যাপটা আপডেট করতে পারবো। তো এখানে আমি ডাউনলোডের অপশনে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপটা ডাউনলোড প্রসেসিং চালু হয়ে গেছে। এখানে দেখেন ডাউনলোডের অপশন চলে আসছে, তো এখান থেকে ডাউনলোড হইতেছে। তো একটু আমরা ওয়েট করি, ওয়েট করার পর আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন এখানে কিন্তু আমি অনেক টাইম ওয়েট করলাম, ওয়েট করার পরও কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা এখন পর্যন্ত ডাউনলোড হয়নি। তো এর আগে কিন্তু আমি অনেক টাইম ট্রাই করছি, এখানে কিন্তু 20 মিনিট 30 মিনিট 40 মিনিট, আমি কিন্তু এখানে 1 ঘন্টা পর্যন্ত আমি এখানে সময় দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করার জন্য। তারপরেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করতে পারিনি। রীতিমতো আমার ফোনটা কিন্তু অনেকবার হ্যাং হয়ে গেছে, তারপরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা এখান থেকে ডাউনলোড করতে পারিনি। তো সেম প্রবলেম যদি আপনারও হয়ে থাকে আপনারা কী করবেন, তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা কীভাবে আপনার প্রবলেমটা সলভ করবেন। তো আমি ব্যাক করে আবার হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে দেখেন নিচে ডাউনলোড লেখা আছে, তো ডাউনলোডে আবারও ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর লোডিং হয়ে এরকম করে পেজ খুলে দেবো। আপনারা কী করবেন, এখানে কোনো কিছু না করে উপরে দেখেন আপনার সার্চ বক্স দেওয়া আছে, আপনারা কী করবেন সার্চ বক্সে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সার্চ বক্সে যেটা আপনার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। এরকম করে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর এরকম করে মার্কার পাবেন, মার্কার দিয়ে আপনারা মার্ক করে নেবেন। তো আমি এখান থেকে মার্ক করে নিতেছি, পুরোটাই মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এখানে দেখেন আপনার কপির অপশন দেওয়া আছে, আপনারা কী করবেন কপিতে ক্লিক করে দেবেন। তো আমি কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে গেছে। আপনারা কী করবেন, এখন আপনার ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার আপনারা চলে যাবেন। তো আমি আমার গুগলে চলে যাইতেছি, আমি আমার গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর এখানে সার্চ বারে আমি চাপ দিয়ে ধরে রাখবো। তো আপনারা এরকম করে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে দেখেন পেস্টের অপশন আছে, আপনারা কী করবেন পেস্টে ক্লিক করে দেবেন। পেস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার লিঙ্কটা কিন্তু এখানে সার্চ বারে এখানে চলে আসবে। আসার পর আপনারা কী করবেন, এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে। এখানে দেখেন শুধু আরবিক লেখা আছে, আপনারা কী করবেন আরবিকটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য এখানে দেখেন নিচে আরবিক লেখা আছে, তারপর ডান দিকে দেখেন ইংলিশ লেখা আছে, আপনারা কী করবেন ইংলিশে ক্লিক করে দেবেন। তো আমি ইংলিশে ক্লিক করে দিলাম। ইংলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার সবগুলো লেখা এখানে ইংলিশে হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে আপনারা ডাউনলোডের অপশন পাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক টু ডাউনলোড, আপনারা কী করবেন ডাইরেক্ট লিঙ্ক টু ডাউনলোডে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে, এখানে দেখেন ডাউনলোডের অপশন দেওয়া আছে, এখানে লেখা আছে জিপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড। আপনারা কী করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ওইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচে ডাউনলোডের অপশন আছে, আপনারা কী করবেন এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এখানে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে, এখানে দেখেন জিপি হোয়াটসঅ্যাপ ডু ইউ ওয়ান্ট টু আপডেট দিস অ্যাপ, তার মানে আপনার হোয়াটসঅ্যাপটাকে এখান থেকে আপডেট দিতে বলছে। তো দেখেন এখানে আপডেট লেখা আছে, এখানে আমি আপডেটে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা আপডেট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখানে ওপেন লেখা আছে, আমি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার হোয়াটসঅ্যাপটা চলে আসলো। দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা আপডেট হয়ে গেছে। দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপে সব কিছু আগের যেরকম ছিল ওরকম কিন্তু চলে আসছে। তো আপনারা চাইলে এরকম করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আপডেট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।